শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে অষ্টমী, আর তোমাদের হয়তো অনেকেই আমার আগের ব্লগগুলো দেখে জেনেছো যে আমি এবছর কোনো পুজো টুজো দিতে পারবো না। তাই সকাল থেকে যখন এখানে পুজো হচ্ছে, অঞ্জলি হচ্ছে, আমার না কি মন খারাপ করছিল কি বলবো। তারপর ভাবলাম যে ঠিক আছে, পুজো দেওয়া যাবে না, সাজতে তো আর বাধা নেই, তাই বাড়িতেই আছি। বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু আমি তবুও সাজুগুজু করে একটু রেডি হয়েছি, একদম বেঙ্গলি লুক। তোমরা আমাকে কোনোদিনও দেখো নেই এইভাবে শাড়ি পরতে এইরকমভাবে। তো আমি অষ্টমীর দিনটা চেষ্টা করি এভাবে শাড়ি পরার, মানে পুজো দিয়ে এসে বাড়িতে এইভাবেই পরে থাকি, আমার ভালো লাগে। তো আজকে সকাল থেকে মন খারাপ করছিলো যে পুজো অঞ্জলি, বিশেষত অষ্টমীর দিন অঞ্জলি যদি দিতে না পারি, অষ্টমী পুজো দিতে না পারি, তাহলে আমার কাছে দুর্গা পুজোর কোনো মানে হয় না সত্যি কথা। তো সেই কারণে সকাল থেকে সত্যি ভীষণ মনটা খারাপ ছিল, যখন এখানে অঞ্জলি হচ্ছে সত্যি মনটা ভীষণ খারাপ করলো। তো আর বেশি কিছু কথা তো সত্যি বলা যাবে না, একদম দেখিয়েছি আমার বাড়ির একদমই নিষ্ঠাতেই পুজো হচ্ছে, তাহলে মাইক বাজছে, ঢাক বাজছে, সব কিছুই। তো বেশি কথা তো বলাই যাচ্ছে না, দরজা জানলা লাগিয়ে রীতিমতো ফ্যান ট্যান বন্ধ করে কথা বলছি, ভীষণ গরমও করছে। কিন্তু আমি ভাবলাম আজকে ছোট্ট করে, খুব ছোট্ট হতে পারে, 3-4 মিনিটের একটা ভিডিও হতে পারে, কিন্তু তবুও করবো, কারণ জানি না কালকে বেরিয়েছিলাম সেটুকু ভিডিও করেছি। কিন্তু অষ্টমীর দিন আজকে যেভাবে বৃষ্টি হচ্ছে, এমনিতেই টিভিতে দেখছি বৃষ্টি হওয়ার চান্স আছে, তো সেই কারণে বেরোতে আর পারবো মনে হয় না। তার মধ্যেও মেদিনীপুরের ভালো ভালো কয়েকটা মণ্ডপ এখনও আমার দেখা বাকি। আমার বাড়ির সামনে একটা আছে ছোট বাজারে, খুব ভালো করেছে, কিন্তু কালকে যাওয়ার সময় ভাবলাম ওটা ফেরার সময় দেখবো, একদম বাড়ির সামনে তো, কিন্তু এত রাত হয়ে গিয়েছিলো আর দেখা গেল না। আবার আমাদের রাঙামাটি, যেটা খুব চর্চিত একটা পুজো প্রতি বছরের, তো সেটাও যাওয়া হয়নি, প্রচুর ভিড় ছিল, মানে ও রাস্তাটায় পেরোনো যাচ্ছিলো। তো আমি ভাবলাম ঠিক আছে, একদিনে সব দেখার দরকার নেই, আজকে কিছুগুলো দেখি, কালকে কিছুগুলো দেখবো। তো আজ তো যা পরিস্থিতি, আজ মনে হচ্ছে না আর বেরোতে পারবো, তো ঠিক আছে নবমীর দিন দেখবো যদি বেরোতে পারি। তো এইরকম একটু সাজুগুজু করলাম আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। যতই হোক, ওই যে বললাম পুজো দিতে বাধা আছে, সাজতে তো বাধা নেই, তো তার মধ্যে এটুকু বলে নিই আমি, কিন্তু রান্নাবান্না যেগুলো করার আজকে যা হয় আর কি, লুচি তরকারি পায়েস টায়েস যা হয় সেসবই, সকলের বাড়িতে একই রান্নাবান্না জানি আজকে, তো ওগুলোই করে নিয়েছি। আর শুধু ভাবলাম যে আমি এখন একটা করে শর্টস দিই, তোমরা হয়তো দেখেছো যে ওই লাঞ্চ থালি ওর শর্টসে দিই মাঝে মাঝে, তো আজ ভালো, আজকে অষ্টমী লাঞ্চে যা হয় সেটাই, তো ওটাই এখন ভাবছি করবো, ওটা এখনও দেওয়া হয়নি। তো রান্নাবান্না করে নিয়েছি, সব করা হয়েছে, এখন খাম দিচ্ছে কেমন। আসলে দরজা জানলাগুলো সব বন্ধ আছে আর ফ্যানও বন্ধ রেখেছি, না হলে কথা শোনা যায় না, সেই কারণে ঘাম দিচ্ছে ভীষণ। তো শাড়িটার উপরে নিজের মনটা বেশ ভালো লাগলো সত্যি কথা যদি বলি, পুজোইতে যেতে পারছি না, কিন্তু শাড়ি পরে বেশ পুজো পুজো ব্যাপারটা মনটাকে বেশ একটু আনন্দিত করলো। তো কেমন লাগছে এই লোকে জানাবে কেমন। আর তোমরা সকলেই, আমি পুজো দিতে না পারি, তোমরা সকলেই খুব ভালো করে পুজো কাটাও। আমার মণ্ডপে ওঠা বারণ, আমাকে যেহেতু শ্বশুরবাড়ির থেকে বলেছে মণ্ডপে ওঠা যাবে না, তাই মণ্ডপে আমি যাচ্ছি না, আমি বাইরের থেকেই ভিডিওগুলো করেছি মূলত। একটু কিছু কিছু জায়গাতে হয়তো একটু সামনে গিয়ে, বেশিরভাগ জায়গাতে দেখবে আমি এগুলো প্রতিমাগুলো দেখাতে পারিনি, কারণ অনেক ভিতরে যেতে হচ্ছিলো, আমি মণ্ডপগুলোতে যাইনি, আমি বাইরে থেকে ভিডিও করেছি, কিছুটা ক্লোজ আপে কিছু কিছু নিয়েছি। তো এটুকুই, তো চলো আমি যে একটা শর্টস নিয়ে নিই করবো দেবো, ওটা একটু লাঞ্চ সার্ভটা করে দিই, আর এরপর ফ্যান চালাই, নাহলে আর থাকা যাবে না। তো ভাবলাম তোমাদের সঙ্গে এইটুকু একটু ভিডিও করি, কেমন লাগছে শাড়িটা পরে, একদম বাঙালি বউ, কেমন লাগছে জানাবে। আর তোমরাও খুব আনন্দ করো, খুব মজা করো, পুজোতে খুব ভালো থেকো, আর সবকে টাটা।